হ্যালো ইব্রন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিন আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জাগরণের চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই বাইশ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি কর্তৃপক্ষ কর্তৃক আটই নভেম্বর দু হাজার তারিখ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় এবং প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয় আপনারা যারা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে আগ্রহী তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির মাধ্যমে আবেদন করতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য আপনার মধ্যে কিছু যোগ্যতা থাকতে হবে যা কর্তৃপক্ষ কর্তৃক চাওয়া হয়েছে আপনার আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারেন বর্তমান সময়ে অন্যান্য এনজিও চাকরির মধ্যে জাগরণী চক্র ফাউন্ডেশনের চাকরিটি অন্যতম

এই জাগরণী ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে আটই নভেম্বর দু হাজার বাইশ তো নিয়োগ বিজ্ঞপ্তি জাগরণী চক্র ফাউন্ডেশন ছয়সিল মুশোর সাত হাজার চারশো নিয়োগ বিজ্ঞপ্তি ওয়ার্কিং ইন্টারভিউ জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণ চক্র ফাউন্ডেশন এম আর এ রেজিস্ট্রেশন নম্বর বাংলাদেশের সাতচল্লিশটি জেলায় মাইক্রোফিনান্স কর্মসূচি বাস্তবায়ন করেছে উক্ত কর্মসূচীর আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীদের নির্দেশিত পরীক্ষার কেন্দ্রে সরাসরি অংশগ্রহণের জন্য আহ্বান করা যাচ্ছে তো এখানে শুরুতেই রয়েছে অফিসার এম এফ পি সার্ভিস গ্রেড চোদ্দ এখানে সর্বমোট পদ রয়েছে পাঁচশো জন ছয় মাস শিক্ষা মাসিক বেতন সর্বসার অর্ডার করলো বিশ হাজার টাকা এবং শিক্ষা নিবিশ মাসিক বেতন পঁচিশ হাজার তেতাল্লিশ টাকা বয়স অনধ্য ৩৫ বছর কর্মস্থল প্রার্থীর নিজ বিভাগ বা পার্শ্ববর্তী বিভাগের জেলা সবের মধ্যে নিয়োগ দেওয়া হবে তো আপনারা এই প্রতিষ্ঠান থেকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা সিপিএফ গাও চিঠি বৈশাখী ভাতা ইনসেন্টিভ বোনাস অঞ্চল ভেদে সিটি অ্যালাউন্স দূরত্ব ভাতা লাঞ্চ ভাতা মোবাইল বিল টিএডিএ অর্জিত ছুটি নগায়ন ও শিক্ষা সহ অনন্য সুবিধা পাবেন এছাড়াও নির্ধারিত মেয়াদরের যোগ্যতা দক্ষতা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান পাস সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেড পদ্ধতির ক্ষেত্রে চারের মধ্যে দুই এবং পাঁচের মধ্যে দুই পয়েন্ট পাঁচ মানে সিজিপি থাকতে হবে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ আদায় করার মানসিকতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনারা আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য নির্বাহী পরিচালক জাগরণ চক্র ফাউন্ডেশন ছয়চল্লিশ মুজিব সড়ক যশোর সাত হাজার চারশো বরাবর আবেদন লিখবেন ছবি সহ আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিম্নক্ত নির্দেশিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার দিন জমা দিতে হবে আবেদনপত্রে অবশ্যই পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় সকল সনদপত্র মার্কশিট ও জাতীয় পরিচয় পত্র কবি দেখাতে হবে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য সত্য সমাপূরণ না হলে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য যে নিজ জেলায় পরমান নাগরিক সনদপত্র অথবা জাতীয় পরিচয় যে কোনো একটি চূড়ান্ত হিসেবে গণ্য হবে ওয়ার্ক ইন ইন্টারভিউ তারিখ আঠারোই নভেম্বর দুই হাজার শুক্রবার বেলা দশ ঘটিকা তো এখানে পাঁচটি বিভাগে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করতে পারবেন তো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থান ঠিকানা এখানে দেওয়া আছে আলী হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় পশ্চিম ধানমন্ডি শঙ্কর হাজারিবাগ ঢাকা তো এই পরীক্ষার কেন্দ্রে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর টাঙ্গাল নরসিংদী কিশোরগঞ্জ মাদারপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ী শেরপুর ময়মনসিং জামালপুর নেত্রকোনা এরপরে কুমিল্লা বিভাগে যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে আকরাম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ পদুয়ার বাজার বিশ্বরোড কুমিল্লা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার খাগড়াশ্রী বান্দরবন সিলেট মৌলীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ বরিশাল বিভাগে যে স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় রূপাতলি বরিশাল তো এই পরীক্ষার কেন্দ্রে যে সকল জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন ঝালকাঠি পোটাখালী পিরোজপুর বরিশাল ভোলা বরগুনা রাজশাহী বিভাগের যে স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে শহীদ এ এইচ এম কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ উপশহর নিউ মার্কেট রাজশাহী এই রাজশাহী বিভাগের আন্ডারে যে সকল জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন সিরাজগঞ্জ পাবনা বগুড়া রাজশাহী নাটোর নওগাঁ রংপুর বিভাগের আওতায় যেখানে পরীক্ষা হবে দর্শনা বসির উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় রংপুর মহানগর রংপুর রংপুর বিভাগের আওতায় যে সকল জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট নীলভামারি গাইবান্ধা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম মন্তব্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের জন্য নির্ধারিত জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না না তো আপনারা আবেদন করার জন্য রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা পরীক্ষার কেন্দ্রে জমা দিয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় দশ টাকা জামানত মুনাফা সহ ফেরতযোগ্য জমা দিতে হবে জামানতের টাকা জাগরণ চক্র ফাউন্ডেশন শিরোনামে শুধুমাত্র এমআইসিআর পি অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ গ্রহণ হবে না এছাড়া তিনশো টাকা নন জুডিশিয়াল ইস্টামের অঙ্গীকারনামা বাধ্যতামূলক তো আশা করি বুঝতেই পারছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনার লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আইকন বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন নিয়োগের আপডেট সবার আগে আপনার নিতে পৌঁছে যায়